ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গতরাতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে টটেনহামের মুখোমুখি হয়েছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা। ম্যাচের শুরুতেই বার্সাকে এগিয়ে দিয়েছিল ফিলিপে কৌটিনহো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলের পর ইভান রাকিটিচ ও লিওনাল মেসির জোড়া গোলে বার্সেলোনা পেয়েছে 4-2 গোলের বিশাল জয়। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছেন কাতালান ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনাল মেসি, করেছেন জোড়া গোল। তাই তো ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌটিনহো। ম্যাচ শেষে বিএন স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ফিলিপে কৌটিনহো বলেন, এই ম্যাচে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন মেসি, সে সবসময় মাঠে নতুন কিছু করে, আমি তার জোড়া গোলে আনন্দিত, আশা করছি চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচে সে দারুণ কিছু করবে, আমরা এই ম্যাচে 100% দিয়েছি তাই জয়টা আমাদের প্রাপ্য ছিল। এদিকে টটেনহামের রাইট ব্যাক ট্রিপিয়ারও প্রশংসা করতে ভুলেননি লিওনাল মেসির। মেসি প্রসঙ্গে তিনি বলেন, লিওনাল মেসি অবিশ্বাস্য ছিল, যখন সে ফর্মে থাকে তখন তার ম্যাজিক দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। বার্সেলোনা আমাদের চেয়ে অনেক ভালো টিম, তবে আমাদের চেষ্টা সর্বোচ্চ। ম্যাচ শেষে এভাবেই প্রশংসায় ভাসছেন বার্সেলোনাকে জোড়া গোল করে বিশাল জয় এনে দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনাল মেসি।